হ্যালো ভিউয়ার, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও সিরিজে সবাইকে স্বাগত জানাই, আমি দিয়ে পলাশ। এই ভিডিও সিরিজে ম্যাটল্যাব নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিও সিরিজে ম্যাটল্যাব সম্পর্কে অনেক কিছু খুব সহজেই শিখে নিতে পারবেন। শুরুতেই বিজ্ঞানার্থের জন্য একে একে ভিডিও তৈরি করব। যদি আপনাদের অনুপ্রেরণা পাই তবে অ্যাডভান্স প্রোগ্রামারদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আপনি যদি বিএসসি, এমএসসি অথবা রিসার্চ স্কলার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ম্যাটল্যাব শিখতেই হবে, যেখানেই ডাটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, প্লটিং এর কথা হবে সেখানেই ম্যাটল্যাব থাকবেই। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুব সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যারা মোটামুটি সি প্রোগ্রামিং জানেন তারা সি এর সাথে তুলনা করলেই বুঝতে পারবেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কতটা সহজ। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ম্যাটল্যাবের কিছু বেসিক তথ্য সম্পর্কে জানব। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু থাকবে ম্যাটল্যাব কি, ম্যাটল্যাবের ভার্সন সমূহ কি কি, ম্যাটল্যাবের ব্যবহার কোথায় কোথায়, ম্যাটল্যাবের ফিচার সমূহ কি, ম্যাটল্যাব ব্যবহারে আমাদের সুবিধা কোথায় বা অসুবিধা কোথায়, এবং ম্যাটল্যাবের কোনো বিকল্প আছে কিনা বা এর প্রতিদ্বন্দ্বী হিসাবে কারা অবস্থান করছে। শুরুতে আসছি ম্যাটল্যাব কি। ম্যাটল্যাব একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ম্যাটল্যাব আসলে মিন্স করে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। এটি একটি ম্যাথওয়ার্কস দ্বারা উন্নীত একটি মালিকানাধীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সাধারণত ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, ফাংশন এবং তথ্য সংক্রান্ত অঙ্কন, গাণিতিক পরিভাষা রূপায়ণ এবং ব্যবহারিক ইন্টারফেস তৈরি এবং অন্যান্য ভাষায় লিখিত, যেরকম সি, সি প্লাস, সি শার্প, জাভা, ফরটুন, পাইথন প্রোগ্রামিং সাথে ইন্টারফেসে সমর্থন করে। 2018 সালের তথ্য অনুযায়ী 30 লক্ষ ম্যাটল্যাবের ব্যবহারকারী রয়েছে। ম্যাটল্যাব ব্যবহারকারীরা মোটামুটি প্রকৌশল, বিজ্ঞান, অর্থনীতির বিভিন্ন পটভূমি থেকে এসেছে। ম্যাটল্যাবের প্রথম সংস্করণ আসে 1884 সালে। ম্যাটল্যাবের মূল নকশাকার ক্লিপ মোলার। এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে প্রচলিত আছে, যেরকম উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক সহ অন্যান্য অপারেটিং সিস্টেমে। যেহেতু ম্যাটল্যাব একটি মালিকানাধীন বাণিজ্যিক সফটওয়্যার, তো এটির লাইসেন্স নিতে অবশ্যই পে করতে হয়। এবার আসি ম্যাটল্যাবের ভার্সন সমূহ একটু দেখে নেওয়া যাক। কনকারেন্ট লাইসেন্স ম্যানেজার প্রোগ্রাম এর দেওয়া তথ্য মতে সর্বমোট এখন পর্যন্ত, অর্থাৎ 2019 সাল বা 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত, মোট 42টি ভার্সন আপডেটেড হয়েছে, যার মধ্যে প্রথম ভার্সনটি রিলিজ করা হয় 1884 সালে এবং অতঃপর ধীরে ধীরে বিভিন্ন ভার্সন আপডেট করা হয়েছে, এবং প্রতিটি ভার্সনেই কোনো না কোনো নতুন ফাংশন, ফিচার, ডিবাগিং সিস্টেম, অন্যান্য সেবা যুক্ত করা হয়েছে। এখানে বিভিন্ন ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাতেই বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে, সেটাই কলমে দেখা যাচ্ছে। এবং একটি কথা হচ্ছে যে কেউ যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সবাই যেন সবসময় আপডেট থাকার। আপডেট থাকার সুবিধা হলো যে বিভিন্ন নতুন ধরনের কোনো ফিচার আসলে সেটা আপনি আপনার নতুন আপডেট ভার্সনে পেয়ে যাবেন। এবার আসি ম্যাটল্যাবের ব্যবহার। এবার চলে আসি ম্যাটল্যাবের ব্যবহার সেকশানে। ম্যাটল্যাবের অসংখ্য ব্যবহার রয়েছে, তন্মধ্যে পরিসংখ্যান এবং মেশিন লার্নিং, কার্ভ ফিটিং, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল প্রসেসিং, ম্যাপিং, ডিপ লার্নিং, ইমেজ প্রসেসিং, টেক্সট অ্যানালাইসিস, ইলেকট্রিক ভেহিকলস ডিজাইন, এরোস্পেস এবং অডিও টুলবক্সের মতো বৃহৎ বৃহৎ সেক্টরে এটি ব্যবহার রয়েছে। পরিসংখ্যানের ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস এবং প্র্যাকটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে ম্যাটল্যাব ইউজ করা হয়। যদি দেখি কন্ট্রোল সিস্টেমের দিকে, কন্ট্রোল সিস্টেমে যেরকম বট প্লট, পিডি, পিআই, পিআইডি, ভার্চুয়ালাইজেশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স, এসব ক্ষেত্রে ম্যাটল্যাব ইউজ করা হয়। সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে
ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম সহ বিভিন্ন ট্রান্সফর্ম এবং ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করা সম্ভব। যদি বলি ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে, যেরকম আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করে থাকি বারকোড স্ক্যানার, এখনকার দিনে ব্যবহৃত সেলফি, ফেস বিউটি, ব্লারিং, ফেস ডিটেকশন এসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ইলেকট্রিক ভেহিকলসে যেরকম স্পিড টর্ক কম্পারিজন সহ বিভিন্ন ক্ষেত্রে ম্যাটল্যাবের ব্যবহার রয়েছে। এবার আমরা চলে আসি ম্যাটল্যাবের ফিচার সমূহে। ম্যাটল্যাবের ফিচার সমূহ জানতে গিয়ে দেখা যাচ্ছে ম্যাটল্যাব একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মিন্স ম্যাটল্যাবের ভাষা মানুষের ভাষার সাথে কাছাকাছি বা মানুষের ভাষার সাথে অনেকটা মিল রয়েছে। যেরকমই সি প্রোগ্রামিংটা ছিল মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিছুটা মানুষের ভাষার সাথে মিল আছে। এরপর 2 নম্বর দেখতে পাচ্ছি এটির ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট। আমরা যখন ম্যাটল্যাবে কাজ করব তখনই দেখব এটার এনভায়রনমেন্টটা কতটা ইন্টারঅ্যাক্টিভ। হ্যান্ডেলিং গ্রাফিক্স, ম্যাথমেটিক্যাল ফাংশনস লাইব্রেরি। ম্যাথমেটিক্যাল ফাংশনস লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পাই অ্যালগোরিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রাইগোনমেট্রিক ফাংশন সহ অন্যান্য সকল ম্যাথমেটিক্যাল ফাংশন সমূহ ম্যাটল্যাবে প্রিডিফাইন্ড করা আছে। এরপর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, টুল বক্সেস, অ্যাক্সেসিং ডাটা। অ্যাক্সেসিং ডাটাই আমরা জানি যে বাস্তবিক জীবনে সব কিছুই রিয়েল টাইম ডাটা, ম্যাটল্যাব রিয়েল টাইম ডাটাকেও অ্যাক্সেস করতে পারে। বিভিন্ন সেন্সর, ইমেজ, অডিও, ভিডিও সব কিছুকে ইনপুট নিতে পারে। এরপর ইন্টারফেসিং উইথ আদার ল্যাঙ্গুয়েজেস, ইন্টারফেস বলতে বোঝায় যেরকম পার্ল বা জাভা বা ডট নেট থেকে লেখা কোনো ফাংশন ডিরেক্ট ম্যাটল্যাব থেকে কল করা যায়। এরপর দেখতে পাচ্ছি ডাটা প্রসেসিং, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, বেয়ন স্ট্যাটিস্টিক, টেক্সট অ্যানালাইসিস, মাল্টি প্ল্যাটফর্ম ডিপ্লয়মেন্ট। বলি মাল্টি প্ল্যাটফর্ম ডিপ্লয়মেন্ট মানে কি, আসলে আমরা যখন ম্যাটল্যাবে কোনো প্রোগ্রাম লিখব সেটাকে ইচ্ছা করলে আমরা যে কোনো প্ল্যাটফর্মে এক্সপোর্ট করতে পারবো। যদি আমি চাই এটাকে এমএস ওয়ার্ড, জাভা বা যে কোনো আইটি সিস্টেমে বা ক্লাউড, এমনকি সিসি প্লাস প্লাসেও আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। এরপর দেখছি ম্যাটল্যাবের সুবিধাসমূহ। শুরুতেই বলেছিলাম ম্যাটল্যাবের অনেকগুলো প্রিডিফাইন্ড ফাংশন রয়েছে এবং অনেকগুলো লাইব্রেরি ফাংশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। ম্যাটল্যাব অবশ্যই অনেকগুলো প্ল্যাটফর্মে সাপোর্ট করে, যেরকম লিনাক্স, উইন্ডোজ, ম্যাক সহ অন্যান্য প্ল্যাটফর্ম। এটি রান করার জন্য কোনো কম্পাইলার দরকার হয় না। আমরা সি প্রোগ্রামে দেখেছি সি প্রোগ্রামকে কম্পাইল করার জন্য এক্সট্রা কম্পাইলার দরকার হয়, কিন্তু ম্যাটল্যাবে কোনো কম্পাইলারের দরকার হয় না। এটিতে অনেক বিশাল ভার্চুয়ালাইজেশন টুল রয়েছে যেটা আমাদেরকে প্লটিং করতে সাহায্য করে, যেরকম ফিল্টার ভার্চুয়ালাইজেশন টুল, এরকমই একটি ভার্চুয়ালাইজেশন টুল যেটা আমাদেরকে ফিল্টার ডিজাইন করতে বৃহৎভাবে সাহায্য করে থাকে। এরপর দেখতে পাচ্ছি ম্যাটল্যাবের অনেক বড় একটি সুবিধা হচ্ছে, অনেকেই যদি চায় তাহলে সে ম্যাটল্যাব ইনস্টল না করেও ম্যাটল্যাবকে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ম্যাটল্যাব অনলাইনে গিয়েই ম্যাটল্যাব প্ল্যাটফর্মটা সে ইউজও করতে পারবে এবং ইচ্ছা করলে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবে। এবার আসি ম্যাটল্যাবের অসুবিধা সময়ে। প্রত্যেকটা সফটওয়্যারেরই সুবিধা অসুবিধা দুই দিকই থাকবে, তবে ম্যাটল্যাবের সুবিধার তুলনায়
অসুবিধা কিছু নেই বললেই চলে। দেখতে পাচ্ছি ম্যাটল্যাব একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তীতে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব। এখন শুধু জেনে রাখি, ম্যাটল্যাব একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হওয়ায় এটি স্লো, তুলনামূলক স্লো বলতে পারেন। ম্যাটল্যাবটা খুবই এক্সপেন্সিভ, শুরুতেই বলেছিলাম এটা একটি বাণিজ্যিক সফটওয়্যার, তাই এটিকে আপনি লাইসেন্স কিনতে চাইলে অনেক টাকা পে করতে হবে। এরপর একটা বড় অসুবিধা দেখতে পাচ্ছি, ক্রস কম্পাইলিং অফ ম্যাটল্যাব। হয়তো প্রশ্ন হতে পারে ক্রস কম্পাইলিং কি? তো ক্রস কম্পাইলিং হচ্ছে যদি আমি উইন্ডোজে কোনো একটা ম্যাটল্যাব লিখি কিন্তু এখন চাচ্ছি আমি লিনাক্সে ম্যাটল্যাবটিকে কম্পাইল করব, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি লিনাক্সে কম্পাইল করতে যাই তাহলে দেখতে পাবো অনেক সমস্যায় পড়ব। যেরকম হতে পারে লিনাক্স সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে, বা হতে পারে ইওর মেশিন ক্যান নট হ্যাভ অ্যাক্সেস, এরকম জাতীয় বিভিন্ন সমস্যা। তো এই সমস্যা সলভ করতে পারবেন, কিন্তু তার জন্য ম্যাটল্যাবের গভীর জ্ঞানের দরকার। এরপর শেষ সমস্যা দেখতে পাচ্ছি, ম্যাটল্যাব সাধারণত রিসার্চ বা সায়েন্টিফিক রিসার্চের কাজে ব্যবহার করা হয়, কিন্তু এটি কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করা হয় না। সর্বশেষে আমরা দেখি ম্যাটল্যাবের প্রতিদ্বন্দ্বী এবং বিকল্পসমূহ। ম্যাটল্যাবের অসংখ্য বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার মধ্যে মাইক্রো স্ট্র্যাটেজি, র্যাপিড মাইনর, ফিউশন, ম্যাথমেটিকা, সিমোলজিক, মাল্টিসিম, অক্টেভ, সাইল্যাব, অ্যানিলজিক আরও অসংখ্য রয়েছে। যেহেতু শুরুতেই বলেছি ম্যাটল্যাব একটি বাণিজ্যিক সফটওয়্যার, এই কারণে আমরা ম্যাটল্যাব ব্যবহার না করে অনেকেই ফ্রি কিছু সফটওয়্যার ইউজ করি, যেরকম ম্যাথমেটিকা বা অক্টেভ বা মাল্টিসিমের মতো কিছু ফ্রি ভার্সন ইউজ করি। আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতে পারবো, কিন্তু বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকবে। এখানের বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তুলনামূলক ম্যাটল্যাব অল ইন অল। আমি বুঝতে পারছি এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে, কিন্তু পরবর্তী ভিডিও থেকে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আজকে ভিডিও এটুকুই থাকছে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। ম্যাটল্যাবের কোন বিষয়ে অথবা অন্য কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।